হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে এলাম খুব মজার একটা সুইস রোল কেকের রেসিপি নিয়ে স্ক্রিনে দেখতে পারছেন এটি কতটা ইয়ামি হয়েছে আমি এটি খুব ইজিভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা এ থেকে উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন তো আমি এখানে তিনটা ডিমের সাদা অংশ আর কুসুমের অংশ পৃথক করে নিচ্ছি এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে ডিমের কুসুমের অংশ আর সাদা অংশ যদি একসঙ্গে মিশে যায় তাহলে কিন্তু ফর্মটা ভালো হয় না সো এটা খুব সতর্ক হয়ে করতে হবে ঠিক আমি যেমনভাবে করছি তো ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নেওয়া হয়ে গেলে আমার হয়ে গিয়েছে এখন একটি ইলেকট্রিক বেটার কেউ চাইলে এখানে হ্যান্ড বেটার বা হ্যান্ড উইকসও ইউজ করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে আমার বেটারটার লেভেল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি এখানে এক অ্যাড করলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন আমি এখানে লেভেল ওয়ানে রেখে দুই তিন মিনিট বিট করবো নেক্সট লেভেল সেভেন ফাইভে রেখে আট মিনিটের মতো বিট করার পর আমার ফর্মটা এ এই পর্যায়ে এসেছে দেখুন ফর্মটা কিন্তু একদম নড়ছে না চড়ছে না ঠিক এমনটা হলেই বুঝতে হবে যে এটি পারফেক্টভাবে হয়েছে এখন আমি এর মধ্যে সেই ডিমের যে তিনটা কুসুম ছিল ওই কুসুম তিনটা একে একে অ্যাড এক একসঙ্গে দিব না একটা একটা করে দিব দেখতে পারছেন প্রথম একটা অংশ দিলাম সাত আট মিনিট বিট করব সরি সাত আট সেকেন্ড আবারও সেকেন্ডটা দিলাম ফাইনালি দিয়ে দিলাম এখন আমি কয়েক সেকেন্ড বিট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এসেন্স অ্যাড করব আমি এখানে রোজ ফ্লেভারটা দিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্লেভার বা যে কোনো অ্যাসেন্স ইউজ করতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন তো ইলেকট্রিক ব্যাটারটা সরিয়ে নিলাম একটি স্ট্রেনারের মধ্যে মেজারমেন্ট কাপে ওয়ান ফোর্থ কাপ ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কোকো পাউডার একশো চামচ বেকিং পাউডার আর ওয়ান টি স্পুন লবণ দিয়ে চেলে নিচ্ছি এ কাজটা কিন্তু অবশ্যই করতে হবে শুকনো উপকরণ ছেলে নিলে কেকটা আসলে খুবই ভালো হয় আপনারা যখন করবেন বুঝতে পারবেন চালনিতে থাকা অবশিষ্ট অংশটি ফেলে দিব আর এখানে আমি একটা এসপা চুলা দিয়ে সুন্দরভাবে আমার সে শুকনো ইনগ্রিডিয়েন্টস আর ফোমটাকে মিশিয়ে নেবো তাড়াহুড়া করলে কিন্তু কষ্ট করে যে ফোমটা তৈরি করা হলো ওটা নষ্ট হয়ে যেতে পারে সো এখানে একটু সময় নিয়ে আস্তে ধীরে এই কাজটা করতে হবে চার পাঁচ মিনিট চার মিনিট মতো সময় লেগেছে আমার দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এটি কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ছড়ানো একটা প্যান নিয়েছি এটা এই প্যানটা মূলত আমি রুটি বা পরোটা করি এরকম একটা প্যান নিলাম যেহেতু আমি চুলায় বেক করব। এর মধ্যে তেল দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে এভাবে মুছিয়ে নিচ্ছি আপনারা এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারেন আর কেকের কিন্তু স্প্রে বাজারে কিনতে পাওয়া যায় ঢাকা নিউ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় ওখান থেকে কিনে নিতে পারেন ওটা দিয়েও এই করে নিতে পারেন এখন আমি বেটারের অর্ধেক অংশ ঢেলে দিলাম দিয়ে এভাবে কয়েকবার বাড়ি দিব ভিতরে কোনো এয়ারবাবলস থাকলে বেরিয়ে যাবে চুলায় চলে যাচ্ছি চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আশটা কিন্তু লই থাকবে দেখুন চার পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাবে হয়ে গিয়েছে হাতেও লাগছে না ইভেন টুথপিকেও লেগে নাই দেখুন আমি উঠিয়ে নিচ্ছি কোথাও কিন্তু লেগে নাই দেখলেন তো কত ইজিভাবে ফ্রাই ফ্যানে সুইস রোল কেক তৈরি করা যায় এখন আমার কাছে বেকিং পেপার নাই তাই আমি হোয়াইট যে পলি পেপার ওগুলো দিয়ে নিচে দিয়ে এভাবে সুন্দর করে রোল করে নিচ্ছি আর এই কাজটাও কিন্তু খুব স্লোলি করতে হবে আর কেকটা কিন্তু অবশ্যই গরম অবস্থা করতে হবে না হলে কিন্তু রোল হবে না দুই সাইডে মুড়িয়ে ফ্রিজে নর্মাল মোশনে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য তো দেখুন ত্রিশ মিনিট পর আমি কেকটিকে বের করে নিয়েছি এখন আমি পেপার থেকে আনমোড করে নিচ্ছি বের করে নিচ্ছি পেপার থেকে আমার কেকটি কিন্তু দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে একটা কথা প্যানে করলে অনেক সময় আমার এটা কিন্তু সাইড দিয়ে একটু ড্রাই হয়েছে এটা যখন শেপ করার সময় একটু সাইড দিয়ে কেটে ফেললে ঠিক হয়ে যাবে এখন আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি এই ক্রিমটির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে কেউ চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি বেশি মোটা করবো না বেশি মোটা করলে কিন্তু বাস করার সময় রোল করার সময় হয় না তাই আমি মোটামুটিভাবে ক্রিম লাগিয়ে নিলাম এখন আবারও রোল করে নেওয়ার পালা তো আমার এটা রোল করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এটাকে আবারও সেট হতে রেখে দিব ফ্রিজে আধা ঘন্টা এক ঘন্টা এরকম রেখে দিলেই এটা সেট হয়ে যাবে আবারও পলি দিয়ে মুড়িয়ে নিচ্ছি পলি দিয়ে মুড়িয়ে নিলে হয় কি এটা খুব সুন্দর হয় আপনারা নিজেরা যখন করবেন তখন বুঝতে পারবেন তো আবারও চল্লিশ মিনিট পর ফ্রেশ থেকে বের করে আনলাম এখন আমি কেকটিকে আপনাদেরকে খুলিয়ে একটু কেটে দেখাচ্ছি আমি আমি দুই সাইডটা একটু কেটে কেটে নিব নিয়েছি এখন বেকারি নাইফ দিয়ে দেখাচ্ছি দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু খুব ডিটেলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমি যতটা পারি আমি অতটা এক্সপার্ট না তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি স্টাইনারের মধ্যে আইসিং সুগার অর্থাৎ চিনি গুঁড়া বা চিনি পাউডার নিয়ে এভাবে একটু জাস্ট সুন্দর দেখানোর জন্য আর কি অন্য কিছুই না সুগার আমরা সবাই তৈরি করতে পারি ব্লেন্ডারে অথবা নিলে চিনি বেটে নিলেই চিনি পাউডার হয়ে যায় শেষ তো যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম মজার মজার আরো রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আমার চ্যানেলে আরো অনেক কেকের রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই